মিলল না সমাধান সূত্র। গতকাল রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। দশ দফা দাবিতে অনড় চিকিৎসক সংগঠন। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের পক্ষে ডক্টর দেবাশিস হালদার জানান, চিকিৎসকদের অনশন কর্মসূচি নিয়ে রাজ্য সরকার চিন্তিত নন। বৈঠকে রাজ্য সরকার তেমন কোনো ইতিবাচক বার্তাও দিতে পারেনি। ঠিক যে যা জিনিস চিফ সেক্রেটারি, মাননীয় চিফ সেক্রেটারি বলেছিলেন আপনাদের, সেই একই কথা বলা হলো যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম তো হয়ে গেছে। আমরা বলেছি যে তাতেও আমাদের ইনপুট আছে। আমরা বলেছি যে বাকি প্রত্যেকটা জিনিস, রিক্রুটমেন্ট থেকে শুরু করে, ডাক্তারদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা বলেছেন এ সবই সময় লাগবে। আমরা কোনো ডিরেক্টিভও দিতে পারবো। বিশেষত যে জিনিসগুলো নিয়ে আমরা বারবার বলেছি যে আজকে একটা আর একটা অভয়া যাতে না হতে পারে, তার জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে এই যে বলা হচ্ছে যে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা তাতে চলে এসো, এই যে তোমরা একজন দুজন করছো তোমরা চলে এসো। আজকে আমরা এই রকম যদি সিলেক্ট করে নেওয়া হয়, আজকে তো সন্দীপ ঘোষ এই আশিস পাণ্ডের মতো লোককেই সিলেক্ট করে নিয়েছিল, তার জন্যই তো অভয়া হয়েছিল। আমরা বলেছি যে তার জন্য একটা গণতান্ত্রিক ভাবে একটা ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন বা আরডিএ ইলেকশনগুলো হোক। আমরা মেল পাঠিয়েছিলাম, সেটা তারা জানতেন না। আগে নভেম্বরের মিটিংয়ে তারা বলেছিলেন সিকিউরিটি অডিট, তার এসওপি আমাদের পাঠাবেন। আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা নির্দিষ্ট এসওপি আছে, রেফারেল সিস্টেম নিয়েও আছে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়েও আছে, সিকিউরিটি অডিট নিয়েও আছে। তারা নাকি জানতেন না, তারা নাকি পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন আমরা জানি না। তারা বলছেন আমাদের কাছে তো পৌঁছয়নি, কি বলছেন আমরা কিচ্ছু বুঝতে পারিনি। এই গোটা মিটিংয়ে আগের দিন প্রেস কনফারেন্সে মহামান্য চিফ সেক্রেটারি যা বলেছিলেন তার থেকে একটা কথাও বেশি হয়নি, শুধু এই কথাটা যে পুজো আসছে, পুজো কেটে যাচ্ছে, আপনারা ওদের অনশনটা তুলে নিতে বলুন, এছাড়া আর কোনো কথা, কোনো সদর্থক কথা এই মিটিংয়ে হয়নি।